আসসালামু আলাইকুম, আমার নাম হলো বাবলু, বাড়ি হলো সিভি বন্দর থানা, জেলা হলো দিনাজপুর, এটা জায়গা হলো আনির বন্দর। আচ্ছা, আপনি ছাগল কতদিন থেকে লালন পালন করতেছেন? আমি ছাগল এটা প্রায় 5-7 বছর থেকে লালন পালন করতেছি। আগে ক্যান্টামেনে কন্ট্রাক্টারি করতাম, ওটা বাদ দিয়ে এখন এই ছাগলে খামার শুরু করছে আর কি। শুরুতে কয়টা ছাগল দিয়ে করছিলেন? শুরুতে আমার ছিল প্রথমে মনে করেন 25টার মতো, প্রায় এখন 100-এর উপরে ছাগল আছে আমার। এখন বর্তমানে এই শীতকালে কিছু বিক্রি করে দিছি, এখন বর্তমানে আমার 60-65টা আছে আর কি। আমরা জানি যে সবাই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা পালন করে বেশি লাভের আশায়, তো আপনি বিদেশি ছাগল কেন লালন পালন করতেছেন? ব্ল্যাক বেঙ্গল ছাগলও মনে করেন আপনার খরচ 30 টাকা ধরেন, আবার এই বিদেশিটা তো পিছনে খরচ 30 টাকা। তা আপনি মনে করেন ব্ল্যাক বেঙ্গলে বেচবেন বাচ্চা এক জোড়া হলে আপনি 6,000 টাকা, আর বিদেশিটা বেচবেন আপনি 25-30 হাজার টাকা। আপনার খরচাটা একই হলো না, এই কারণে আমি ব্ল্যাক বেঙ্গল পালি না। আচ্ছা, বর্তমানে কি কি জাতের ছাগল আছে আপনার কাছে? আমার কাছে যমুনাপুরি আছে, হরিয়ানা আছে, তোতাপুরি আছে, সিরি তোতা আছে। আচ্ছা, এই ছাগলগুলান কতদিন পর পর বাচ্চা দেয় আর কয়টা করে বাচ্চা দেয়? তো পশু জিনিস তো মানে কোনোটা আবার একটাও দেয়, কোনোটা তিনটে দেয়, কোনোটা দুইটা দেয়, সচরাচর দুইটাই বেশি দেয় আর কি। আপনার কাছে তো অনেক কয়েকটা জাতের নাম শুনলাম আমরা, এর মধ্যে কোন জাতের ছাগলটা বেশি বাচ্চা প্রোডাকশন দেয়? বেশি বলতে যমুনাপুরি, হরিয়ানা এগুলোই বেশি আর কি, আর তোতাপুরি আপনার বাচ্চা দেয় একটা, দুইটা হঠাৎ দেয় আর কি। কতদিন লালন পালন করার পরে একটা বাচ্চা বিক্রির উপযোগী হয়? আপনি মনে করেন এই বড় ছাগল তো এগুলো বাচ্চা 3 মাসে আপনি বিক্রি করতে পারবেন। 3 মাস? আচ্ছা, দুধ ছাড়ার কতদিন পরে আবার ওই ছাগলটা মানে ডাকে আসে? দুধ ছাড়া না, কতগুলো আছে 15-20 দিন পরে ডাকে আসে, আবার কোনোটা আছে 3 মাস পরেও ডাকে আসে। আচ্ছা, এই ছাগলগুলোকে প্রতিদিন আপনি কি কি খাইতে দেন? আমি ওই নিপিয়ার ঘাস খাওয়াই, আর ওই খ্যার কাটা খাওয়াই, আর চকর আর ছানি খাওয়াই, এগুলো মিক্সার করে খাওয়াই। আচ্ছা, এই ছাগলের রোগ বালাই আছে কিনা? রোগ বালাই তো মনে করেন পশু জিনিস তো থাকবেই, তারপরেও মনে করেন এগুলোরে আমি দেখি রোগ বালাই কম, ব্ল্যাক বেঙ্গলে রোগ বালাইটা বেশি হয়। সাময়িকভাবে কি কি রোগ বালাই দেখা দেয়? সাময়িকভাবে দেখা দেয় আপনার ওই খুরের রোগটা দেখা দেয়, একটু জ্বর সর্দি আসে, পিপিআরটা আসে। আচ্ছা, খুরা বা পিপিআর হইলে তখন কি ব্যবস্থা নেন? ভ্যাকসিন দেই, খুরার ভ্যাকসিন। যদি হয়ে যায় তারপরে কি করে? হওয়ার পরে গেলে মনে করেন ট্রিটমেন্ট করা লাগবে। জ্বর সর্দি হইলে? জ্বর সর্দি হলে নাপা, হিস্টাসিন এগুলো খাওয়াইলে হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না। আচ্ছা, ছাগলগুলোকে আপনি রাতে রাখেন কোথায়? রাখি আমার বাসায় আছে, মাছা করা আছে, ওখানে রাখি। মাছাটা কত কত উঁচা আসলে? 3 ফিট উঁচা। মাছায় রাখে? মাছায় রাখে। মাছায় রাখলে আর মাটিতে রাখলে সুবিধা অসুবিধা কি? মাছায় রাখলে আপনার ঠান্ডাটা কম লাগবে, আর মাটিতে থাকলে আপনার ওই ঠান্ডাতে রোগটা আসে আর কি। কেউ যদি আপনার এই বিদেশি ছাগল লালন পালন করে, সেক্ষেত্রে কয়টা ছাগল দিয়ে শুরু করলে ভালো হয়? শুরুতে যদি মনে করেন কেউ যদি মনে করে যে একটা গরু না পালে আমি 10টা ছাগল পালবো, তো একটা গরুর যে খোরাকটা লাগবে 10টা ছাগল ওই খোরাক দিয়ে হয়ে যাবে। এখন মনে করেন কেউ 10টাও পালতে পারে, কেউ 5টাও পালতে পারে, আবার কেউ বড় প্রজেক্ট করলে 100-200 লাগাইতে পারে। আচ্ছা, ধরেন কেউ 10টা ছাগল দিয়ে প্রজেক্ট শুরু করলো, আনুমানিক মাসে তারা ইনকাম হওয়ার সম্ভাবনা কিরকম থাকে? মাসে মনে করেন 10টা ছাগল, তো 10টা ছাগলে মনে করেন আপনার 20টা বাচ্চা দিবে, তো 20টা বাচ্চা দিলে 10,000 করে যদি বেঁচে 2 লাখ টাকা বেঁচিবে। এটা কি 1 বছরে? না, 1 বছরে না, আপনার 8 মাস লাগবে। 8 মাসে 2 লাখ টাকা, সেক্ষেত্রে বেশি করলে তো বেশি আসার সম্ভাবনা থাকে। মানে এটা মিনিমাম বললাম, বাচ্চা এগুলো ছাগলের বাচ্চা মিনিমাম 10,000 টাকা আর কি। আচ্ছা, যে সময় আপনার এই ছাগলগুলো বাচ্চা দেয় সেই সময় কোনো সমস্যার সম্মুখীন হন কিনা? না না, আমি সমস্যা এরকম কোনো হয়নি। দুধ কি রকম হয় এই ছাগলগুলোর? দুধ আছে মনে করেন যদি বাচ্চা বিক্রি করে দেওয়া যায়, তারপরে 3 মাস পরে আবার 2-2.5 মাস দুধ পাবে, 2 কেজি, 1.5 কেজি, 1 কেজি এরকম পাবে।
সেটাতে শুধু বাচ্চাকে খাওয়ানোর জন্যই আর কি বাচ্চা যদি বিক্রি করে দেওয়ার পরেও পাবে আর কি আচ্ছা এই জাতগুলোর মধ্যে সবচেয়ে কোন জাতটা আপনার কাছে বেশি ভালো মনে হয় আমার কাছে সবচেয়ে ওই যমুনাপারি ওইটা আছে ওই জাতটা ভালো লাগে যমুনাপারি এর সুবিধাটা কি কি এর সুবিধাটা মনে করেন কন্টিনিউ মনে করেন আমরা দুইটা বাচ্চা দিবেই যমুনাপারির বাচ্চা বড় হয় মানে খুব কম সময়ের মধ্যে বাচ্চাটা বড় হয় আচ্ছা আনুমানিক এই ছাগলগুলোর পিছনে প্রতিদিন আপনার কত টাকা খরচ হচ্ছে আমার মনে করেন মিনিমাম না হলেও 1000 টাকা খরচ হয় ডেইলি এই 60টা ছাগলে আচ্ছা এই ছাগলগুলোর কি খাবার কোনো পরিমাপ আছে না সবগুলোকে একবারে খাইতে দেন না সবগুলো আমি একবারে খাইতে দেই এর কোনো পরিমাপ নাই যে যার মতে যতটুকু খাইলো সমস্যা নাই এই ছাগলগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন এগুলো আমি আগে শুরুতে বিভিন্ন খামার থেকে আনছিলাম আবার আমার কাছ থেকে অন্য খামারে নিয়ে যায় এখন মানে শেড করার জন্য ছাগল কোথা থেকে কিনলে ভালো হয় হাটে না খামার থেকে শেড করতে গেলে অরিজিনাল মাল কিনতে গেলে খামার থেকে কিনতে হবে খামারে গেলে কি রকম ধরনের ছাগল পাওয়া যায় চয়েস করে নিতে পারবে ওনার যেটা চয়েস হয় ভালো যেটা লাগে ওইটা চয়েস করে নিতে পারবে ভালো ছাগল চিনেন কিভাবে আসলে ভালো তো মনে করেন ওর গঠন দেখলে বোঝা যাবে কিভাবে অরিজিনাল ছাগলটা বাছাই করেন আসলে এটা তো মনে করেন ওই ছাগলটা দেখলে ভাষা বুঝা সব কিছু দেখা যাবে আর কি কেউ যদি বাচ্চা সহ কেনে তাহলে মনে করেন বুঝতেই পারলো এটা বাচ্চা আছে আর হাটে তো মনে করেন যারা বেছে ওরা তো মনে করেন যেগুলো বুড়ি হয়ে যায় বয়স চলে না এগুলো বেছে আর কি আচ্ছা কেউ যদি আপনার কাছে ছাগল ক্রয় করতে চায় বা পরামর্শ চায় সেক্ষেত্রে কি কি আপনি ছাগল বিক্রি করবেন বা পরামর্শ দেবেন হ্যাঁ দেওয়া যাবে আমার কাছে নিয়ে যায় তো আপনার সিলেটের পাটি চিটাং এদিকে ঠাকুরগাঁ দিনাজপুর মানে প্রায় জায়গার লোক আসে আমার কাছ থেকে নিয়ে যায় আচ্ছা আপনার কাছে তো অনেক বড় বড় ছাগল দেখতেছি আসলে আপনার এই প্রজেক্টটা কি বেচা কেনা নাকি আপনার আমি মনে করেন বাচ্চা উৎপাদন করি আবার কেউ চয়েস করলে তার কাছে বিক্রি করে দেই আচ্ছা যদি এখন ছাগল কিনতে চায় বা পরামর্শ চায় সেক্ষেত্রে কি আপনি পরামর্শ দেবেন ছাগল বিক্রি করবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের উৎসাহে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা